বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে শুরু হল ভোট উৎসব আঠারোতম লোকসভা নির্বাচনে প্রথম দফায় একশো আসনে হচ্ছে ভোট প্রথম দফায় সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে লোকসভা নির্বাচনের পাশাপাশি অরুণাচল প্রদেশের ষাট এবং সিকিমের বত্রিশটি বিধানসভা আসনের সবকটিতেই ভোট হচ্ছে আজ এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় সাতানব্বই কোটি যার মধ্যে নতুন ভোটার প্রায় দুই কোটি প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হচ্ছে ভোট এই দফায় সবচেয়ে বেশি তামিলনাড়ুর উনচল্লিশ আসনের সবগুলোতেই ভোট হচ্ছে সংশ্লিষ্ট সব রাজ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মণিপুর ও ছত্তিশগড়ে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন আজকের ভোটে নির্ধারিত হবে ভারতের আট কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য এরা হলেন নীতিন গড়করি কিরেন রিজিজু ভূপেন্দ্র যাদব সর্বানন্দ সনোয়াল জিতেন্দ্র সিং অর্জুন রাম মেঘওয়াল সঞ্জীব বালিওয়ান এবং এল মুরুগান নির্বাচনী বন্ড বিতর্কের পরও এবারে নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনী ইস্তেহারে নাগরিকদের জন্য উন্নত জীবনমানের পাশাপাশি ভারত জুড়ে নাগরিকত্ব আইন সিএএ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে দলটি বিজেপির নেতৃত্বে এনডিএ জোট নির্বাচনে চারশো আসনের বেশি পাবে বলে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতের অঙ্গীকার করে ইস্তেহার দিয়েছে কংগ্রেস নির্বাচনে কারচুপি না হলে দলটির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বড় জয়ের ব্যাপারে আশাবাদী সরকার গঠন করতে হলে লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে দুইশো বাহাত্তরটি পেতে হবে কোনো দল বা জোটকে খুব অনায়াসেই এর চেয়ে বেশি আসন পেয়ে ফের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি এমনটাই আবাস মিলেছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের আগাম জরিপে প্রায় দেড় মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে সাত দফায় হচ্ছে এবারের ভোট নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট গণনা ও ফল ঘোষণা চৌঠা জুন তারপরেই জানা যাবে ক্ষমতায় মোদী সরকারই থাকছে নাকি দিল্লির মসনদের দখল নেবে নতুন কেউ পলা রায় রায় মাছরাঙা ডেলস